নমস্কার, আমি সৌম্য বসু। আর আজকে যে গানটা ডাব করছি সেটা একটা আমার জীবনের বলতে পারেন মাইলস্টোন। আর এই অ্যালবামে কথা লিখেছে দেবদত্ত, শ্রীমানি নিজেই কিছু গান লিখেছে, কিছু রাজীব লিখেছে, রাজীব চক্রবর্তী আমাদের অত্যন্ত প্রিয়। মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমি করেছি, তার সঙ্গে আরো মিউজিশিয়ানরা বাজিয়েছে। আমার কাছে স্বপ্ন চেয়েছে তাই মন আজ মনে মনে, এবং একদম অন্য ধরনের পাঁচটি গান এই অ্যালবামে আছে। সুর করেছে দেবদত্ত, শ্রীমানি। পাঁচটা গানের অসাধারণ একটা মেলোডি এই অ্যালবামে সুরগুলো করে আমি খুব তৃপ্তি পেয়েছি। আর সৌম্য বসুর গায়কি অসাধারণ। ছায়া সরছে মন ভরছে, আমার সুরে ও গান গেয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। এবং এই বাংলা নতুন গানের এই জোয়ারে যে সবচেয়ে বেশি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সে হচ্ছে আশাডিও, মহালহারি, দীপেন্দুতা আছে, অপেক্ষা আছে। সেই জন্য আমার কৃতজ্ঞতা শেষ নেই যে এই বাংলা গানকে আরো এগিয়ে দেওয়ার জন্য, নতুন বাংলা গানকে এগিয়ে দেওয়ার জন্য ওদের যে প্রচেষ্টা, তার সঙ্গে আপনার সময় সামিল হবে। তাই জন্য আমি সুরকার গীতিকার হিসেবে আশা অডিওর কাছে কৃতজ্ঞ। আর অ্যারেঞ্জমেন্ট হয়েছে ভাইব্রেশনে, এবং সাউন্ড ইঞ্জিনিয়ার শ্রী গৌতম বসু, যিনি মিক্সিং এডিটিং এই পুরো ব্যাপারটার দায়িত্বে ছিল। সৌম্যদা খুব ভালো গিয়েছে, সত্যি খুব ভালো লাগবে আপনাদের, এবং আমার তো ভালো লেগেছে। আর ভালো লাগলেই শেয়ার করুন, লাইক দিন, সবাইকে শোনার সুযোগ করে দিন। আশা করি এই অ্যালবামটা আপনাদের মন ছুঁয়ে যাবে। নমস্কার, আবার দেখা হবে। আর গান শুনতে ভুলবেন না।